পৃথিবীকে তাক লাগিয়ে সফল অ্যারেস্টেড ল্যান্ডিং করল ভারতীয় লাইট কম্ব্যাট এয়ারক্রাফ্ট তেজস ঘন্টায় দুইশো কিলোমিটার বেগে উড়ে আসছিল ওই পরিমাণ গতি থেকে মাত্র দুই সেকেন্ডের মধ্যে মাটি ছুঁয়ে স্থিরভাবে দাঁড়িয়ে গেল যুদ্ধ বিমানটি শুক্রবার গোয়ায় টেস্ট ফ্যাসিলিটি সেন্টারে এইভাবে সফল অ্যারেস্টেড ল্যান্ডিং করল ভারতীয় নৌবাহিনীর লাইট কম্ব্যাট এয়ারক্রাফট তেজস দেশে এটাই কোনো যুদ্ধ বিমানের প্রথম সফল অ্যারেস্টেড ল্যান্ডিং বিশেষজ্ঞদের মতে সফল অ্যারেস্টেড ল্যান্ডিং ভারতীয় নৌবাহিনীর শক্তি নিশ্চিতভাবে বৃদ্ধি করবে নৌবাহিনীর এক অফিসার বলেছেন ভারতে এই প্রথমবারের জন্য কোনো ফাইটার বিমান অ্যারেস্টেড ল্যান্ডিং করলো এটা গোল্ডেন লেটার ডে কারণ জাহাজের ডেকে এয়ারক্রাফট ল্যান্ডিংয়ের যোগ্যতা অর্জন করে বিশ্বে মানচিত্রে জায়গা করে নিল ভারত এই অ্যারেস্টেড ল্যান্ডিং ছিল পরীক্ষামূলক আর পরবর্তী পদক্ষেপ হিসেবে এই লাইট কমবেট এয়ারক্রাফটকে আইনএস বিক্রমাদিত্যের ডেকে ল্যান্ড করানো হবে বলে জানা গিয়েছে আর তা সফল হলে ভারতীয় নৌবাহিনীর শক্তি যে বেশ কয়েক গুণ বাড়বে তা আর বলার অপেক্ষা রাখে না ভারতের আগে আমেরিকা রাশিয়া ব্রিটেন ফ্রান্স নিজেদের যুদ্ধজাহাজের ডেকে যুদ্ধ বিমান ল্যান্ড করাতে সক্ষম ছিল চীনও কিছুদিন আগেই কৌশল আয়ত্ত করেছে গোয়াই টেস্ট ফ্যাসিলিটি সেন্টার সফল এয়ারস্টেড ল্যান্ড ending here